먹이야. 오, 오, 비. 아스케 이 먹이 이거 오비 뭐 이제 저도 상상해 우리 저도 그거 되었어. 에이 두째 두디 코로 히샤벨 아시파시 থাকে হয়তো বা সামনে অথবা পিছনে যেখানেই থাকবে তাই যে দুইটা হিসাব হবে অথবা হইবে দায় অথবা হইবে সম্পদ এই জিনিসটা মনে রাখবা অগ্রিম এবং বকেয়া বকেয়া এবং অগ্রিম যদি কোনো হিসাবের সাথে থাকে তাহলে হয়তো হইবে দায় অথবা হইবে সম্পদ এখন দায় হবে না সম্পদ হবে এটা কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখব ঠিক আছে মনে করো বেতন বেতনটা কি বেতন ব্যয় বেতনটা কি হিসাব ব্যয় হিসাব এখন এর পাশে যোগ করছে বকেয়া তাহলে দেখো বেতন আমার ব্যয় ব্যয় মানে আমি আমি দেই যেটা দিতে হবে বকেয়া মানে কি দিতে পারি না তবে যেই ব্যয়টা আমার করা ছিল সেটা আমরা করি নি তবে আমরা জানি বকেয়া অগ্রিম তার সাথে থাকবে হয়তো বা দায় হইবে অথবা সম্পদ হইবে তাইলে আমি যদি বেতন না দিতে পারি তাহলে এটা কি আমার দায় না সম্পদ দায় দায় মনে থাকবে এরপর আরেকটা জিনিস দেখো অগ্রিম অগ্রিম বেতন এখন দেখো আমরা জানি অগ্রিম তো বকেয়া থাকলে কি হতে পারে হয়তো বা সম্পদ হইবে অথবা দায় হইবো তাহলে অগ্রিম যদি আমি বেতন দিই তাহলে কি হবে সম্পদ হবে কারণ কি কারণ এই মাসে যে বেতন দেওয়ার কথা তার থেকেও আমি বেশি দিয়ে রাখছি তাহলে বেশি যতটুকু দিছি অতটুকু আমার কি সম্পদ তার কাছে আমি টাকাটা পাবো তাই আমি তার কাছে যতটুকু পাবো অতটুকু কি আমার সম্পদ ঠিক আছে এরপরে এখন যেটা তোমাদের সমস্যা হয় সেটা হচ্ছে আমরা জানি প্রাপ্ত কথা কারোর সাথে থাকে কি হিসাব হয় আয় হিসাব মানে কয় ত কোন নিচে ত থাকলে কি হিসাব হয় আয় হিসাব আচ্ছা কয় ত আছে না হ্যাঁ সমান সমান কি হিসাব আয় প্রাপ্ত হোক আর প্রাপ্তি হোক সমান সমান কি হিসাব আয় হিসাব এখন কোন কোন হিসেবের সাথে এরকম তবে প্রাপ্ত কমিশন প্রাপ্ত সুদ এরপরে আবার অগ্রিম বকেয়া থাকে তখন তোমাদের জন্য সমস্যাটা হয় তাহলে দেখো প্রথমত আমি যদি বলি প্রাপ্ত বেতন এখন বলবো এটা আয় না ব্যয় আমরা জানি বেতন মানে কি ব্যয় বেতন মানে কি আয় ব্যয় বেতন মানে কি ব্যয় কিন্তু প্রাপ্ত কথা যোগ হওয়ার কারণে এটা হয়ে গেছে কি আয় তাহলে এখন এই পুরোটা কি হিসাব আয় হিসাব আয় হিসাব এখন এর সাথে যদি যোগ করে আবার বকেয়া বকেয়া তাহলে দেখো এইগুলো কিভাবে সলিউশন করবা প্রথমত দেখবা প্রথম হিসাবটা কি আছে ব্যয় ব্যয়ের পরে আছে কি প্রাপ্ত হয়ে গেছে আয় আয়ের পরে আবার বকেয়া যোগ করার কারণে কি হয়ে গেছে কেমনে তোমার আয় যদি বকেয়া থাকে তাহলে কি হিসাব তুমি মনে করো প্রত্যেক মাসে আমার কাছে 10,000 টাকা পাও প্রত্যেক মাসে আমি তোমার 10,000 টাকা দিই কিন্তু তুমি টাকাটা নিতে আসো না বকেয়া রাখতাছো যে স্যার অনেক ভালো মানুষ তার কাছ থেকে আমি টাকাটা পাবো আমি এখন সময় পেয়ে না নিতেছি না তাহলে যত মাস গড়াইবে তত আমার কাছে টাকা তোমার জমবে না তাই যে আয়ের বকেয়া সব সময় কি সম্পদ ক্লিয়ার তাহলে আমরা একটু দেখে নেই বকেয়া আয় সমান সমান কি সম্পদ তারপর হচ্ছে বকেয়া ব্যয় সমান সমান দায় অগ্রিম ব্যয় সমান সমান সম্পদ অগ্রিম আয় সমান সমান দায় ক্লিয়ার তাহলে যত সবাই দেখি যত বকে এবং অগ্রিম যার সাথে লাগিয়ে আছে ওইটাই কি সম্পদ অথবা দায় তাহলে ঠিক আছে না কথাটা বকেয়া ও অগ্রিম যার সাথেই থাকবে হয়তো বা দায় হবে না হয় সম্পদ হবে তাহলে তোমাদের মাথাতে কিন্তু অন্যান্য হিসেবগুলো আগে বাতই দেবো যে এটা ব্যয় এটা মানে ব্যয় হবে না মালিকের সাথে ওগুলো তো হবেই না
হইলে হয়তো হবে সম্পদ অথবা হবে ডাই তাহলে আমাদের এটা প্রথমটা ছিল ব্যয় প্রাপ্ত যোগ হওয়ার কারণে হয়ে গেছে কি আয় এখন আয় আবার বকেয়া আয় বকেয়া কি সম্পদ তাহলে এখন এটা পুরো হচ্ছে কি হিসাব সম্পদ হিসাব ক্লিয়ার এরপরে দেখো আজকে আরো নতুন নতুন কিছু মানে যত টিপস আছে আমি এই রিলেটেড দিয়ে দেবো সম্পত্তি থেকে প্রাপ্ত সুদ এটা দেখো সম্পদ থেকে সুদ আসবে এরকম দেখি সুদ আসবে বা হবে হ্যাঁ সুদ হবে আয় হিসাব একই তোমার ইচ্ছা মতো লিখে নিতে পারো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু হ্যাঁ যারা ছোট আছে এরকম তারপর হচ্ছে দায় হতে দায় থেকে থেকে সুদ হবে ব্যয় হিসাব ব্যয় হিসাব এই দুইটা পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে যত কোশ্চেন জটিল হয় এই দুইটা থেকে হয় ঠিক আছে খুব মনোযোগ সহকারে এটা দেখবা আমরা একটু ব্যাখ্যা দেখি তাহলে দেখো যদি কোনো সুদ থাকে কোনো হিসাবের সাথে তাহলে তুমি আগে খেয়াল করবা সুদ তো আসলে সম্পদ থেকে আইছে না দায় থেকে আইছে এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে যে এই সুদটা